চলছিল নির্বাচনী প্রচারণা, এর মাঝে বেঁধে যায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং হঠাৎ শোনা যায় গুলির শব্দ। দেখা যায় হেলমেট পরিহিত এক বন্দুকধারীকে। ডিএমপি অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, 26 জানুয়ারি রাজধানীর ওয়ারি থানার গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ওয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে আরিফুল ইসলামকে শনাক্ত করা হয়। তিনি জানিয়েছেন, ছাত্রদলের সাবেক নেতা আরিফুল ইসলাম বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাকের পিএস, যদিও তার দাবি আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। আজ ভোররাত 12:30টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি আরও জানান, তার কাছ থেকে একটি .22 বোরের বিদেশি পিস্তল ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়।